হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। সেটা হচ্ছে রাজ্য এবং কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন সেই পদগুলো কী কী, কবে লাস্ট ডেট এবং কী কী অফিসিয়াল ওয়েবসাইট, সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করে দেব। তবে আপনাদের কাছে কাইন্ডলি একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তার কারণ হচ্ছে ভিডিওর মধ্যে আমি সমস্ত কিছু বলে দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে এখনও আপনারা আবেদন করতে পারবেন, চলুন সেটা দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন, লেখাটা একটু অস্পষ্ট আছে, আমি কিন্তু প্রত্যেকটা আমি বলে দেবো, আপনারা একটু শুনে নেবেন কাইন্ডলি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আছে পদ পুর নিগমের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটা যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা, শূন্য পদ হচ্ছে 79 এবং তার শেষ তারিখ হচ্ছে 31/8/2020। ওয়েবসাইটটা ভালো করে শুনে নিন, www.mscwp.org। নেক্সট আছে পুর নিগমের ফিল্ড ওয়ার্কার, যেটা যোগ্যতা হচ্ছে 8 পাস এবং শূন্য পদটা হচ্ছে 25 এবং শেষ তারিখ হচ্ছে 31/8/2020। ওয়েবসাইট হচ্ছে www.mscwp.org। নেক্সট আমি দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব মধ্য রেল অ্যাপ্রেন্টিস, যেটার যোগ্যতা হচ্ছে ITI এবং শূন্য পদ রয়েছে 432, শেষ তারিখ হচ্ছে 30/8/2020 এবং এর ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন www.acrindianrailways.gov.in। নেক্সট আমি দেখতে পাচ্ছি পুর নিগমে সার্জেন্ট, অর্থাৎ যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং শূন্য পদ রয়েছে 15টা, শেষ তারিখ দেখতে পাচ্ছেন 31/8/2020। ওয়েবসাইট হচ্ছে www.mscwp.org। নেক্সট দেখতে পাচ্ছেন পুর নিগমে শিক্ষক, অর্থাৎ যোগ্যতা চা হয়েছে HS পাস যোগ্যতা, শূন্য পদ হচ্ছে 201টা, শেষ তারিখটা আপনারা দেখতে পাচ্ছেন 31/8/2020। ওয়েবসাইটটা হচ্ছে www.mscwp.org। এখন আমি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলায় হোমগার্ড, যেটা যোগ্যতা চাওয়া হয়েছে ক্লাস 8 পাস, শূন্য পদ 315টি, শেষ তারিখ হচ্ছে 31/8/2020। এই মুর্শিদাবাদ জেলার হোমগার্ডের একটা ভিডিও আমি আপলোড করেছি, সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম সহ নোটিফিকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। এখনও যারা মুর্শিদাবাদ জেলার হোমগার্ডের ভিডিওটা দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে মুর্শিদাবাদ জেলার হোমগার্ডের ভিডিওটা দেখে নিতে পারবেন। নেক্সট আমি চলে যাচ্ছি জেলার স্বাস্থ্য দপ্তরের সুপারভাইজার, অর্থাৎ এটার যে যোগ্যতা সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 9টা এবং লাস্ট ডেট হচ্ছে 26/8/2020। ওয়েবসাইট হচ্ছে www.wbhealth.gov.in। নেক্সট বলাচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রোবেশনারি অফিসার, গ্র্যাজুয়েট পাস চাওয়া হয়েছে এবং এখানে ভ্যাকেন্সি 1167, লাস্ট ডেট 26/8/2020। অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন র্যালির মাধ্যমে মহিলা সোলজার, অর্থাৎ যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক এবং এখানে ভ্যাকেন্সি রয়েছে 99 এবং লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 31/8/2020। অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in। নেক্সট দেখতে পাচ্ছেন উত্তর পূর্ব সীমান্তে রেল অ্যাপ্রেন্টিস, যোগ্যতা ITI, ভ্যাকেন্সি 4499, লাস্ট ডেট হচ্ছে 15/9/2020। অফিসিয়াল ওয়েবসাইটটা শুনে নিন, www.nerindianrailways.gov.in। নেক্সট হচ্ছে হিন্দুস্তান অ্যারোনেটিক্সে অ্যাপ্রেন্টিস, যেটার যোগ্যতা চা হয়েছে ITI ডিপ্লোমা গ্র্যাজুয়েট, ভ্যাকেন্সি রয়েছে 2000 এবং লাস্ট ডেট হচ্ছে 5/9/2020 এবং অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, india.co.in। নেক্সট আমি চলে যাচ্ছি দেখুন হুগলি জেলায় আশাকর্মী, যোগ্যতা চা হয়েছে গ্র্যাজুয়েট এবং এখানে যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে 110টি এবং এখানে আপনাদের লাস্ট ডেট রয়েছে 31/8/2020। অফিসিয়াল ওয়েবসাইটটা দেখুন www.wbhealth.gov.in। নেক্সট বলা হয়েছে ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসের মাধ্যমে অফিসার, যার কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট, ভ্যাকেন্সি রয়েছে 15টা, লাস্ট ডেট হচ্ছে 1/9/2020। অফিসিয়াল ওয়েবসাইটটা দেখুন www.upscionline.nic.in। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন আর্মিতে টেকনিক্যাল এন্ট্রি স্কিমে অফিসার, যার যোগ্যতা চা হয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিক এবং ভ্যাকেন্সি রয়েছে 90টা এবং লাস্ট ডেট হচ্ছে 9/9/2020। অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in। নেক্সট আমি দেখতে পাচ্ছি কলকাতা পুর নিগমে ল্যাব টেকনিশিয়ান, যার যোগ্যতা চা হয়েছে পেশাগত যোগ্যতা, ভ্যাকেন্সি রয়েছে 71টি, লাস্ট ডেট 2/9/2020 এবং অফিসিয়াল ওয়েবসাইট www.mscwp.org। তো এই মাত্র 15টা
আপনাদের এখনও রাজ্য এবং কেন্দ্র সরকারের দরখাস্ত করতে পারবেন। তা এখনও যারা আপনারা দরখাস্ত করেননি তারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের যোগ্যতা অনুসারে দরখাস্ত করতে পারবেন। আজকের ভিডিওর মূল বিষয় ছিল এটাই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আবারও দেখা হচ্ছে নতুন এক কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।